أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. রাসুল করিমকে আল্লাহ রব্বুল আলামিন অকর্তিত পুরস্কার দান করেছেন, অকর্তিত পুরস্কার দিয়েছেন, এমন পুরস্কার যা কখনো কাটা হয় না, এমন পুরস্কার যা কখনো ছিনতাই করা হয় না। ঠিক এইভাবে প্রত্যেকটি রাসুলকে আল্লাহ দিয়েছেন। এখন যে সমস্ত লোকেরা ঈসা রাসুলকে মুহাম্মাদুর রাসুলুল্লাহ খাতামান নবীনের উম্মত হিসেবে আনছেন, তারা প্রকৃতপক্ষে ঈসা রাসুলের যে রাসুল এবং নবী হওয়ার ডিগ্রি, সেই ডিগ্রিকে কর্তন করে এই লোকগুলি তাদের হাদিস এবং বাইবেলকে বাঁচানোর জন্য ঈসা রাসুলকে পুনরায় পৃথিবীতে আনছেন রাসুলে কারিমের উম্মত বানিয়ে। অথচ তিনি নিজেই 61 নম্বর সূরা আস-সফের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে বলে যাচ্ছেন যে আমার পরের রাসুল হলেন আহমদ রাসুল। এটা ঈসা রাসুল নিজেই বলছেন, ওয়া মুবাশশিরাম বি রাসুলি ইয়াতি মিন বাদি, আমি তোমাদের সকলকে একটি রাসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন। তো কখনো কোনো রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পুরস্কার দেননি যে পুরস্কার তার কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। রাসুল কারিমের ব্যাপারে আল্লাহ তাআলা 68 নম্বর সূরা আল কলম, এখানে প্রথম আয়াতে আল্লাহ বলছেন কালির দোয়াত এবং কাগজ আর কলম এই তিনটি জিনিস প্রমাণ করছে। নুন অল কলম ইয়মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রব্বিকে বিমাজনুন, মানুষেরা তো রাসুলকে মাজনুন বলে, কিন্তু আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের নিয়ামতে তুমি অন্তত পাগল নও, উন্মাদ নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর তোমাকে যে উজরত, যে প্রতিদান দেওয়া হচ্ছে সেটা অকর্তিত, সেটা কখনো কাটা হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি হচ্ছ চরিত্রের উত্তম শিখরে তুমি উপবিষ্ট হয়েছ। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় রাসুলে কারিমের উপরে নিয়ামত এবং রহমত। 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য রাসুলে কারিমের মাঝে উসওয়ায়ে হাসানা রয়েছে। কেন? রাসুলে কারিমকে আল্লাহ তাআলা বুলন্দ করেছিলেন, উঁচু আসনে তিনি বসিয়েছিলেন। 94 নম্বর সূরা আল ইনশিরা আলাম না শহলাক, এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রফানা লাকা যিকর, আর তোমার কথাকে আমি সবসময় উঁচু করে থাকি। তো কোনো একজন রাসুল এই পৃথিবীতে এজন্য আসেননি যে তাদেরকে আল্লাহ রাসুল বানিয়েছেন এবং নবী বানিয়েছেন আর একটা সময় ছিনতাই করা হয়েছে বা চিনে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে রাসুল কারিমের ব্যাপারেও, কিন্তু মানুষেরা করে যাচ্ছে, যারা এই ধরনের কথাবার্তা বলছে তারা প্রকৃতপক্ষে এই কোরআনের শত্রু। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলকে অকর্তিত পুরস্কার দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই।